হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্টাডি ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজকে চার জুন দু হাজার কুড়ি তো এখন আমরা ডিসকাস করবো আজকের সমস্ত ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং পজিটিভ প্রশ্ন বিস্তারিতভাবে আলোচনা করবো এবং আজকের ভিডিওর পিডিএফ পেতে তোমরা আমাদের টেলিগ্রাম জয়েন করতে পারো তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে এবং ভিডিও শেষে আমি তোমাদের জন্য একটা প্রশ্ন করবো তো সেই প্রশ্নটার অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে তো আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স দেখো যে সম্প্রতি বিশ্ব সাইকেল দিবস কবে উদযাপন করা হলো তো সম্প্রতি বিশ্ব সাইকেল দিবস কবে পালন করা হলো তিন জুন দু হাজার কুড়ি তো এই সাইকেল দিবস কেন পালন করা হয় যে সাইকেল চালানোর ফলে মানুষের শরীরে কি কি উপকার হয় এই বিষয়ে জাগরুকতা ফেলানোর জন্য প্রতি বছর তিন জুন এই সাইকেল দিবস উদযাপন করা হয় এবং এটি কবে থেকে চালু হয়েছিল দুই থেকে ইউনাইটেড নেশনস এটি শুরু করেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি সি নাম্বার অপশন এছাড়া ফ্রেন্ডস এই মাসে যে সমস্ত ডে পালন করা হলো যেমন এক জুন ওয়ার্ল্ড মিল্কে ডে দুই জুন তেলেঙ্গানা দিবস এবং আগামীকাল তিন জুন বিশ্ব সাইকেল দিবস পালন করা হলো তো এই দিনগুলি তোমাদের মনে রাখতে হবে তো নেক্সট প্রশ্ন দেখো যে সম্প্রতি কোন রাজ্য সরকার কে ফোন প্রজেক্ট লঞ্চ করেছে তো সম্প্রতি কে ফোন প্রোজেক্ট লঞ্চ করেছে কেরালা রাজ্য সরকার এবং এই প্রকল্পের দ্বারা কী করা হবে গরিবদেরকে ফ্রিতে ইন্টারনেটের সুবিধা দেওয়া হবে এই জন্য কে ফোন প্রোজেক্ট লঞ্চ করেছে কেরালা রাজ্য সরকার তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি এ নাম্বার অপশন এছাড়া কেরিয়ার কেরালা কৃষের জন্য বিখ্যাত পেরিয়ার বন্যজীব অভয়ারণ্যের জন্য বিখ্যাত তাছাড়া অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে যে শান্তি ঘাঁটি কোথায় অবস্থিত তো শান্ত ঘাঁটি কোথায় অবস্থিত কেরালাতে এছাড়া ফ্রেন্ডস কোভিড নাইন্টিন রোগীদের জন্য কেরালা সরকার একটি রোবট লঞ্চ করেছিল তো সেই রোবটটার নাম কী ছিল কর্মী বোট এছাড়া ব্রেক দ্য চেন কার্টুন অভিযান এটিও শুরু করেছিল কে কেরালা রাজ্য সরকার আর ফ্রেন্ডস আজকের ভিডিওটা যদি তোমাদের ইম্পর্টেন্ট মনে হয় বা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবে আর যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলের ভিডিও দেখছো প্রতিদিন সকাল ছটায় কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বিস্তারিতভাবে জানার জন্য প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তারপর নেক্সট প্রশ্ন দেখো যে সম্প্রতি পাপুয়া নেক্সট প্রশ্ন যে কোন রাজ্য সরকার হাসপাতালে খালি বেডের খোঁজ করার জন্য মোবাইল অ্যাপ লঞ্চ করেছে তো সম্প্রতি দিল্লি রাজ্য সরকার করোনা ডেলি অ্যাপ নামে একটি অ্যাপ লঞ্চ করেছে তো সেই অ্যাপের দ্বারা কি হবে দিল্লিতে যে সমস্ত হাসপাতাল রয়েছে এবং সেই হাসপাতালে কোন কোন হাসপাতালে কোথায় কোথায় বেড খালি রয়েছে তো সেই সমস্ত খোঁজ করার জন্য একটি অ্যাপ লঞ্চ করেছে তো এটি তোমাদের মনে রাখতে হবে এবং ফ্রেন্ডস অনেক সময় প্রশ্ন এসে থাকে যে নিউ দিল্লি কবে ভারতের রাজধানী হয় তো সবার প্রথমে কলকাতা থেকে দিল্লি রাজধানী স্থানান্তরিত হয় কবে নাইনটিন ইলেভেন বা উনিশশো এগারো খ্রিস্টাব্দে তারপর উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে নিউ দিল্লি স্থাপিত হয় তারপর ফাইনালি থার্টিন ফেব্রুয়ারি নাইনটিন থার্টি ওয়ান নিউ দিল্লি ভারতের ক্যাপিটাল হিসাবে ঘোষিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি ডি নাম্বার অপশন তো তারপর দেখো যে নেক্সট প্রশ্ন কি আছে তো নেক্সট প্রশ্ন সম্প্রতি পাপুয়া নিউগিনিতে ভারতের উচ্চায়ুক্ত কাকে নিযুক্ত করা হয়েছে তো সম্প্রতি পাপুয়া নিউগিনিতে ভারতের উচ্চায়ুক্ত নিযুক্ত করা হয়েছে কাকে সুশীল কুমার সিংঘলকে এছাড়াও ফ্রেন্ডস এখানে যে আর দুটি নাম রয়েছে তিনটি যেমন গায়ত্রী কুমার তো গায়ত্রী কুমারকে কোথাকার হাই কমিশনার নিযুক্ত করা হয়েছে গায়ত্রী কুমারকে ব্রিটেনের হাই কমিশনার নিযুক্ত করা হয়েছে তারপর সিভি জর্জকে কুয়েতের অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে এবং রাবিশ কুমারকে ফিনল্যান্ডের অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে অনেক সময় তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে উচ্চায়ুক্ত এবং অ্যাম্বাসেডার বা হাই কমিশনার কী তো যে সমস্ত দেশ কোনো সময় ব্রিটেন বা ইংল্যান্ডের দখলে ছিল তো সেখানে যে নিযুক্ত করা হয় তাকে বলা হয় হাই কমিশনার এবং যে সমস্ত দেশ কোনো দিন ইংল্যান্ডের দখলে ছিল না তো সেখানে নিযুক্ত করা হয় কি উচ্চায়ুক্ত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি এ নাম্বার অপশন এবং পাপুয়ান ইউগিনের কারেন্সি কি ইনা তো তারপর দেখো নেক্সট প্রশ্ন যে সম্প্রতি কোন রাজ্য সরকার প্রত্যেক গ্রামে শাস্ত্র মিত্র নিযুক্ত করার কথা ঘোষণা করেছে তো সম্প্রতি রাজস্থান রাজ্য সরকার রাজস্থানের প্রত্যেক গ্রামে একজন শাস্ত্র মিত্র নিযুক্ত করা হবে এই কথা ঘোষণা করেছে এবং সেই ব্যক্তির বয়স থাকবে গত ফোরটিন প্লাস এবং এই ব্যক্তির কাজ কি হবে মানুষের নেশা সারানোর জন্য উপদেশ দেওয়া তো রাজস্থানের কথা যেহেতু এসেছে তো রাজস্থানের ক্যাপিটাল কি জয়পুর এবং এর বর্তমান মুখ্যমন্ত্রীকে অশোক গেহলত এবং রাজ্যপালকে কলরাজ মিশ্র এছাড়া ফ্রেন্ডস রাজস্থানের হাইকোর্টের চিফ জাস্টিস কাকে নিযুক্ত করা হয়েছিল ইন্দ্রজিৎ মহান্তি তাছাড়া রাজস্থান ই পাস জারি করার জন্য একটি অ্যাপ লঞ্চ করেছিল তার নাম কি রাস সিটিজেন অ্যাপ এছাড়া স্টুডেন্টদের লার্নিং দেওয়ার জন্য যে অনলাইন প্ল্যাটফর্ম ই লার্নিং প্ল্যাটফর্ম চালু করেছিল তার নাম কি ই লার্নিং প্ল্যাটফর্ম তারপর ডাক্তারদের সাথে পেশেন্টরা অনলাইনে আলাপ করতে পারে তার জন্য আগু এবং সেহৎ সাথী অ্যাপ লঞ্চ করেছিল রাজস্থান তো রাজস্থান থেকে এই কোটি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের মনে রাখতে হবে তারপর নেক্সট প্রশ্ন যে সম্প্রতি বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া কাকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য নামাঙ্কিত করা হয়েছে তো সম্প্রতি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য অমিত পাঙ্গাল এবং বিকাশ কৃষ্ণন এই দুজনকেই নামাঙ্কিত করা হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি সি নাম্বার উপশন এবং খেলার মধ্যে সব থেকে বড় পুরস্কার হলো এই রাজীব গান্ধী রত্ন অ্যাওয়ার্ড এবং এটি দেওয়া স্টার্ট হয়েছিল কবে থেকে নাইনটিন নাইনটি ওয়ান এবং কিছুদিন আগে বিসিসিআই থেকে রোহিত শর্মাকেও এই রাজীব গান্ধী রত্ন অ্যাওয়ার্ড দেওয়ার কথা ঘোষণা করেছে এবং এই পুরস্কারে কত টাকা দেওয়া হবে সাত লাখ টাকা পুরস্কার প্রদান করা হয় সরি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা এবং দু হাজার উনিশে কে কে পেয়েছিলো রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড দীপক মালিক এবং বজরং পুনিয়া তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি সি নাম্বার অপশন তো নেক্সট প্রশ্ন দেখো যে কোন মহিলা ক্রিকেটারকে অর্জুন পুরস্কারের জন্য নামাঙ্কিত করা হয়েছে তো সম্প্রতি দীপ্তি শর্মাকে অর্জুন পুরস্কারের জন্য নামাঙ্কিত করা হয়েছে এবং এই অর্জুন পুরস্কারে মোট প্রাইস কত থাকে পাঁচ লাখ টাকা এবং এটি স্টার্ট হয়েছিল কবে থেকে নাইনটিন সিক্সটি ওয়ান তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি এ নাম্বার অপশন এবং কিছুদিন আগে আরেকজনের নাম চিহ্নিত করা হয়েছে এই অর্জুন পুরস্কারের জন্য তার নাম কি মীরাবাই চ্যান্ন তারপর নেক্সট প্রশ্ন দেখো যে সম্প্রতি কে হরুণ ইন্ডিয়া আর্ট লিস্ট দু হাজার কুড়ি টপ করেছে সম্প্রতি হরুন ইন্ডিয়া আর্ট লিস্টে দু হাজার কুড়ি টপ করেছে কে অনীশ কাপুর এবং দুই হাজার উনিশেও ইনি আর্ট লিস্ট দু হাজার কুড়ি টপ করেছিল এবং এনার যে এক একটা পেন্টিং তো এনার পেন্টিং চল্লিশ কোটি থেকে পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত বিক্রি হয় তারপর নেক্সট প্রশ্ন যে সম্প্রতি কে শূন্য সম্পর্ক রাইট লঞ্চ করেছে তো সম্প্রতি শূন্য সম্পর্ক রাইড লঞ্চ করেছে কে উবের এবং এটি কেন লঞ্চ করেছে দিল্লি এয়ারপোর্ট ব্যাঙ্গালোর এয়ারপোর্ট এবং হায়দ্রাবাদ এয়ারপোর্টে যে সমস্ত উবার এর গাড়ি রয়েছে তো সেখানে কি হবে যে সমস্ত পর্যটক বা বিদেশি নাগরিক সেখানে উঠবে তো তারা ওটার আগে সে গাড়িকে স্যানিটাইজ করা হবে এবং তারা যখন গাড়ির থেকে নেমে যাবে তখন গাড়িকে আবার স্যানিটাইজ করা হবে এই শূন্য সম্পর্ক রাইড লঞ্চ করেছে কে উবের এবং এ উবেরের স্থাপনা কবে হয়েছিল দুই হাজার নয় খ্রিস্টাব্দে এবং এর হেড কোয়ার্টার কোথা অবস্থিত ক্যালিফোর্নিয়াতে এবং এর বর্তমান এমডি প্রেসিডেন্ট কে রোনাল্ড সুগা তারপর নেক্সট প্রশ্ন দেখো যে সম্প্রতি কে শর্ট ভিডিও অ্যাপ কোলাপ লঞ্চ করেছে তো সম্প্রতি কোলাপ শর্ট ভিডিও অ্যাপ লঞ্চ করেছে কে ফেসবুক এটিও একটি টিকটকের মতো অ্যাপ তো এটিকে সম্প্রতি কে লঞ্চ করেছে কোলাপ এছাড়া ফ্রেন্ডস কিছুদিন আগে ফেসবুক তাদের একটি ডিজিটাল কারেন্সি লঞ্চ করেছিল তো তার নাম কি লিবরা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি এ নাম্বার অপশন তারপর নেক্সট প্রশ্ন যে সম্প্রতি আইআইএফএল ফাইন্যান্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করা হয়েছে তো সম্প্রতি এপেল ফাইন্যান্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে কাকে রোহিত শর্মাকে এবং এর হেডকোয়ার্টার কথা অবস্থিত মুম্বাই এবং এর স্থাপনা কবে হয়েছিল নাইনটিন নাইনটি ফাইভ আর এর বর্তমান এমডি প্রেসিডেন্টকে বালাজি বাসুদেবন তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে কি এ নাম্বার অপশন আর ফ্রেন্ডস আজকের ভিডিওর পিডিএফ পেতে এবং প্রতিদিন মক টেস্ট দেওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম জয়েন করতে পারো তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে আর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে তো নেক্সট প্রশ্ন দেখো যে সম্প্রতি সোডার নামে সোশ্যাল ডিস্ট্যান্সিং অ্যাপ কে লঞ্চ করেছে তো সম্প্রতি সোদার নামে সোশ্যাল ডিস্ট্যান্সিং অ্যাপ কে লঞ্চ করেছে গুগল তো আজকে দুটি অ্যাপ তোমাদের মনে রাখতে হবে যে ফেসবুক একটি অ্যাপ লঞ্চ করেছে তার নাম কোলাপ এবং গুগল থেকে যে অ্যাপ লঞ্চ করেছে তার নাম কি সোদার এবং তোমাদের জন্য প্রিভিয়াস ভিডিওর যে কোশ্চেন ছিল যে সম্প্রতি কোন দেশ সমলিঙ্গিক বিবাহকে আইনত মান্যতা দিয়েছে তো সেই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি কোস্টারিকা তো আজকের ভিডিওর যে কোশ্চেন বা কোশ্চেন অফ দ্য ডে এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কমেন্টে জানাতে হবে যে সম্প্রতি খেলো ইন্ডিয়া ই পাঠশালা কার্যক্রম এর উদ্ঘাটন কে করেছে নরেন্দ্র মোদী অমিত শাহ কিরণ বিজু তো এ সঠিক অ্যান্সার তোমরা কমেন্টে লিখবে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো লাস্ট পর্যন্ত যারা দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে লাইক করে দেবে আর আমাদের টেলিগ্রাম জয়েন করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ